আসলে আমার মাজত নাই এই আটাইলৈকে আমি আজিৰ দিনটোত গভীর শ্রদ্ধাঞ্জলি জানাইছো। তো খন্তেক পিছতে কার্যনির্বাহ সভা আছে, গতিকে আমি আর আপনার আমি আনুষ্ঠানিকভাবে এতিয়ালৈকে কোনো ধরনের আলোচনা আমি ভারতীয় জনতা পার্টির করা দুই খুব সোনকালে হব, খুব সোনকালে হব। এটা আপনাদের কে আছে আমি দেখিছো, আপনাদের উলিয়াই আছে লিখি আছে, আপনাদের দলতকে বেশি কথা জানে, গতি আপনাদের লিখাবিল ঠিক আছে। আমিতো আপনাদের কোয়া নাই আমি 14টা সিটতে খেলিম বলে, আপনাদের কইছো নাকি? তথাপিতো বলে কোনো কথা নাই, কারণ গণ পরিষদ দল ভারতীয় জনতা পার্টি মিত্রতাধীন নেতৃত্বাধীন মিত্রজোট সরকার অংশীদার, আর আমিও সকল দিক চাই চিতি চাই, কারণ আপনাদের জানেই যে এজনো সাংসদ আমার বর্তমান সময়ত নাই। আপনাদের একটা কথা মই বারম্বার কৈছিলোঁ যে এবার লোকসভাত আমি আমার আসন নিশ্চিত করিম, আর আজিও এই দৃঢ়তায় কও যে এবার লোকসভাত আমার আসন নিশ্চিত হব, এজন হলেও যাব মই কৈছোঁ যে লোকসভাত আমার আসন নিশ্চিত হব, বস ইমানেই।